দেখুন, ভিন গ্রহের জীব থেকে পৃথিবীকে রক্ষা করতে নিরাপত্তা রক্ষী খুঁজেছে নাসা। ভিন গ্রহের জীব থেকে পৃথিবীকে রক্ষা করতে প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার বা গ্রহ নিরাপত্তা রক্ষী খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই প্ল্যানেটরি প্রোটেকশন অফিসারের কাজ হবে পৃথিবী থেকে যেসব মানুষ এবং মহাকাশযান মহাকাশে যাচ্ছে সেগুলো যেন কোনো জীব দূষণের শিকার না হয় তা দেখা। তবে শুধু পৃথিবীকে রক্ষা করাই তার কাজ হবে না, পৃথিবীর জীব জীবাণু যেন আবার অন্য গ্রহ গিয়ে সেখানে দূষণ না ঘটায় সেটাও তাকে দেখতে হবে। এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন ধরা হয়েছে $1,24,406 থেকে $1,87,000-এর মধ্যে। কেবলমাত্র মার্কিন নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে গ্রহগুলোকে দূষণ থেকে রক্ষার এই আইডিয়া একেবারে নতুন নয়। এর আগে জাতিসংঘ 1967 সালে এরকম একটি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিল। প্ল্যানেটরি প্রোটেকশন অফিসারকে যেসব কাজ করতে হবে তার একটি হচ্ছে পৃথিবীর জীবজগৎকে বাইরের দুনিয়ার জীবজগতের দূষণ থেকে রক্ষা করা, যদি ভিন গ্রহে সেরকম কোনো জীবের অস্তিত্ব থেকে থাকে। তবে নাসার একজন ঊর্ধ্বতন বিজ্ঞানী ডক্টর ক্যাথেরিন কোনলি বলেছেন তিনি মনে করেন পৃথিবীর প্রাণী জগতের জন্য বাইরের দূষণ যতটা হুমকি তার চাইতে মানুষই বরং অন্য গ্রহের জন্য বেশি হুমকি তৈরি করছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।